নিচে মায়ায় মজিয়ে মো কি কররে তুমি করার কে বাদ তোমার এই সংসারে আমরা যেই রাস্তা দিয়ে পৃথিবীতে আসি সেই রাস্তাটাকে আমরা অন্য রাস্তা ভাবি এই ভাবনাটাই আমাদের জন্য বড় কারণ সেটি সহজ কথায় বলে গেছেন তুমি তো কারো না তুমি তার কার কথা ভাবো কিন্তু আমরা এইখান থেকে হয়তো অনেকেই ভাবছি এখন থেকে আমি আর কারো কথা ভাববো না কিন্তু এই এরের বাইরে যাওয়ার পর সব ভুলে যাই আমি ভুলে যাই আমরা বড় বড় কথা বলি দেখবেন মঞ্চের থেকে নেমে গেছি ওই দেখা শুরু করে দিচ্ছি কাহিনী যা তাই তবু যদি একটা মানুষ যদি এই লালন সাহেবের বাণী শুনে তার মতো করে চলে তাহলে কি হইতে পারে সেই আশায় সেই প্রত্যাশা নিয়ে আমরা আসলে আপনাদের কাছে আসি এবং লালন সাহেবের বাণী প্রকাশ করি মিছে মায়ায় মরিয়ে আপনি যখন ফকির তখন কি হবে
বিপদেও পড়ে তার পাশের বাড়ি যে সে কিন্তু তার পাশে দাঁড়ায় না যদি ওই মুহূর্তেই তার এক বড় লোক বন্ধু বিপদে পড়ে ও দৌড়ে যায় সেখানে বসে থাকে এই লালন সাজি করেছে ترجمة